আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আজ আপনাদের সামনে ছোট্ট একটা টপিকস নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আমাদের দেশের বা প্রায় সারা পৃথিবীতে যে তাবলিগি জামাত ইলিয়াসি তাবলিগ বিস্তার লাভ করেছে, তাদেরই একটি বিখ্যাত গ্রন্থ ফাজাইলে আমল। এই ফাজাইলে আমল বইটি পড়ে আমি একটু হতভম্বই হলাম। যে বিষয়টি নিয়ে আমি হতভম্ব হয়েছি সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ফাজাইলে আমল এই বইটি দারুল কিতাব প্রকাশনী 50 বাংলা বাজার ঢাকা থেকে প্রকাশিত। এটি প্রথম প্রকাশ রজব 1422 হিজরি, আশ্বিন 1408 বাংলা সন, অক্টোবর 2001 ইংরেজি সন। এই ফাজাইলে আমলের ফাজাইলে নামাজ অধ্যায়ের 7 নম্বর একটি হাদিস, এটি 106 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। আমি তাদের বইয়ের যে ভাষায় আছে সে ভাষায় উল্লেখ করছি। সেখানে উল্লেখ করা হয়েছে, এক হাদিসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি নামাজের এহতেমাম করে আল্লাহ তালা তাকে 5 প্রকারে সম্মানিত করেন। প্রথমত, তাহার রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, তাহার ওপর হইতে কবরের আজাব হটাইয়া দেওয়া হয়। তৃতীয়ত, কেয়ামতের দিন তাহার আমল নামা ডান হাতে দেওয়া হয়। চতুর্থত, সেই ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চমত হচ্ছে, বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করিবে। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাহাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হইবে। 5 প্রকার দুনিয়াতে, আর 3 প্রকার মৃত্যুর সময়, আর 3 প্রকার কবরে, আর 3 প্রকার কবর হইতে বাহির হওয়ার পর। এই পর্যন্ত সর্বমোট 14টি হইয়াছে। সম্ভবত 15 নম্বরটি ভুলবশত রহিয়া গিয়াছে। হ্যাঁ ভাই, এ কথাটা আমার নয়, তাদের এই কিতাবে এ হাদিসের শেষেই উল্লেখ করা হয়েছে। এই 15টি আজাবের কথা আলাদা আলাদাভাবে বর্ণনা হয়েছে, তারা বর্ণনা করেছেন। ভিডিওটি অনেক দীর্ঘ হবে তাই আমি সবগুলো উল্লেখ করছি না। এই হাদিসের শেষে তারা বলছে, এই পর্যন্ত সর্বমোট 14টি হয়েছে। তারা বলেছিল নামাজে অলসতা করলে 15টা আজাবের কথা, শাস্তির কথা, কিন্তু তারা 14টি উল্লেখ করেছেন, 14টি উল্লেখ করেছেন। তাদের ভাষায় বলছি, তাদের ভাষায় বলা হয়েছে, এই পর্যন্ত সর্বমোট 14টি হইয়াছে, সম্ভবত 15 নম্বরটি ভুলবশত রহিয়া গিয়েছে। হ্যাঁ, ভুলবশত তো হবেই, কারণ 52 মিথ্যা হাদিস কখনো কি আর সঠিক হতে পারে, সেটা ভুলেই হয়। ভাই, এটা আমার কথা নয়, যারা তাবলিগি ভাই আছেন দয়া করে বইটি পড়বেন। হ্যাঁ, আমার উপর রাগ করে কিছু হবে না, কারণ আমি তো আমার নিজের কথা বলছি না, তাদের বইয়ে যেভাবে আছে সেভাবেই বলছি। হ্যাঁ, এটা যে ভুল মিথ্যা 52 একটা হাদিস সেটা আমি বলি নাই, লেখক নিজেই এই হাদিসের শেষে, হ্যাঁ, 108 পৃষ্ঠায় হাদিসের শেষে যে ফায়দা উল্লেখ করেছেন, সে ফায়দায় তিনি লিখেছেন, এই হাদিসের সম্পূর্ণটা আমি হাদিস গ্রন্থের সমূহে পাই নাই। ভাই, এটা আমার কথা নয়, হ্যাঁ, লেখক নিজেই বলছে এই হাদিসের সম্পূর্ণটা আমি হাদিস গ্রন্থের সমূহে পাই নাই। হ্যাঁ, পাবেন কী করে, 52 মিথ্যা হাদিস হলে তো আর হাদিস গ্রন্থে থাকবে না। আমি অবাক হয়ে গেলাম, এভাবে স্পষ্ট এই হাদিসটি যে মিথ্যা 52, এটা জানার পরও যে তাবলিগ ভাইয়েরা এই হাদিসের প্রচার করতেছেন, নিজে বিশ্বাস করতেছেন, নিজের এটার উপর আমল করতেছেন এবং এটার তাবলিগ করে সারা পৃথিবীতে ছড়াই দিচ্ছেন, হ্যাঁ, আমার অবাক লাগে। তারা তো অবশ্যই এটা পড়েছে, লেখক নিজেই বলেছে এটা কোনো হাদিস গ্রন্থে নাই, অতএব এটা একটা 52 মিথ্যা হাদিস। তাহলে কেন তারা এটা করছে আমি জানি না, তারা কেন এটা করছে। আমার মনে হয় তারা সহি বুখারির 3461 নম্বর হাদিসটা সম্ভবত তারা পড়েনি, আর
তারা পড়বে কি করে? তারা তো তাদের এই তাবলিগি ফাজালে আমল এই সমস্ত কিতাব ছাড়া তারা সহি হাদিসের কোনো কিতাব পড়ে না। তা সহি বুখারিতে একটি হাদিস 3461 নম্বর হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়ে, যদি আমার একটা আয়া তো তোমরা জানো সেটা পৌঁছে দাও, তাবলিগ করো, বাল্লিগু করো, পৌঁছে দাও। হাদ্দিসু আন বানি ইসরায়েল ওয়ালা হারাজ, যদি বনি ইসরায়েলের কোনো ঘটনা জানো সেটাও তোমরা তাবলিগ করো, কোনো দোষ নেই। তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ামান কাজাবা আলাইয়া মুতাআম্মাদান ফাল ইয়াতাবাক মাকাদাহু মিনান নার, কিন্তু যে ব্যক্তি রাসুলের নামে অর্থাৎ আমার নামে কোনো মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা হাদিস বলবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তা আমি তাবলিগি ভাইদের সবার উদ্দেশ্যেই বলছি, যারা এই হাদিসটা প্রচার করে বেড়াচ্ছেন, হ্যাঁ, তাদের উচিত আল্লাহকে ভয় করা। আর যদি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন রাসুলের হাদিস অনুযায়ী, তাহলে আপনারা প্রচার করেন। তা আমার তো মনে হয় আপনারা জেনে শুনেই যারা তাবলিগ জামাতের আলেম ওলামা আছেন, তারা হয়তো এই হাদিস পড়েছেন, বুখারীর এই হাদিস জানেন। তো তারা জেনে শুনে যদি এই হাদিস প্রচার করেন, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে তাবলিগি ভাইয়েরা জেনে শুনেই জাহান্নামে তাদের বসবাস বা আবাসকে গড়ে নিচ্ছেন, তারা জেনে শুনেই বুঝে শুনেই জাহান্নামে যেতে চাচ্ছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারীর হাদিসে বলেছেন যে ব্যক্তি তার নামে মিথ্যা আরোপ করবে, মিথ্যা হাদিস বলবে, তার থাকার আবাস হচ্ছে, থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তো আমি পরিশেষে এতটুকুই বলতে চাই তাবলিগি ভাইদের জন্য, যারা হয়তো এই হাদিসটি জানেন না বা পড়ে নেবেন, আমি পৃষ্ঠা সহকারে বলেছি, এটা ফাজায়েলে নামাজ হাদিস নম্বর 7 পৃষ্ঠা নম্বর 106, 107 এবং 108 পড়ে নেবেন। আর আমি আল্লাহর কাছে দোয়া করি তাবলিগি ভাইদের জন্য আল্লাহ সহি জ্ঞান, সহি বুঝ, সহি ইলেম, সহি দিন বুঝার মতো তৌফিক দান করেন। আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বুঝে প্রচার করার তৌফিক দান করেন। আমিন।